ইরান ইসরায়েলের চরম উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে মস্কো তেহরানের সম্পর্ক। এবার সে সম্পর্ক আরো জোরদার করতেই ইরানের প্রেসিডেন্ট রাইসিকে Su-35 যুদ্ধ বিমান দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহেই রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইরান, যে যুদ্ধ বিমানকে মনে করা হয় আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান। Su-35 যুদ্ধ বিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহেই তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। তবে প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধ বিমান আসবে প্রতিবেদনে নিশ্চিত করা না হলেও ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অন্তত 24টি যুদ্ধ বিমান থাকতে পারে। গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ইরান। এ চুক্তির আওতায় মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টার ও Yak-130 প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথাও জানা গিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানি গণমাধ্যমের তথ্য সঠিক হয় এবং Su-35 বিমানগুলো সত্যি ইরানে পৌঁছায়, তবে এটি প্রমাণ করবে যে রাশিয়া তার নিজের আঞ্চলিক সামরিক সংঘাতের মধ্যেও তার চুক্তি পূরণে যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, রাশিয়া এবং ইরানে যে 2022 সাল থেকে তাদের সামরিক সম্পর্ক জোরদার করছে তারও ইঙ্গিত দিচ্ছে। তারা আরো বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান 2022 সালে হাজারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে রাজি হয়। এরপরই রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এ হামলার জন্য ইরান ইসরায়েলকে দায়ী করে। দামেস্কের সেই আক্রমণের জবাবে ইসরায়েলে অভূতপূর্ব ড্রোন ও মিসাইল হামলা চালায় তেহরান। তার জবাবে ইসরায়েল শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি, এছাড়া ক্ষেপণাস্ত্র নয় ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হামলার মাধ্যমে ইসরায়েল বুঝাতে চেয়েছে তারা যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে ইরানের সবচেয়ে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।